Hey there. Subscribe to my channel. And also press this bell icon. তেমনি এক ভাই আমার কাছে জানতে চেয়েছে, আপু সাধারণত কত বছর বয়স পর্যন্ত একজন পুরুষের লিঙ্গ লম্বা এবং মোটা হয়, সেই সাথে এমন কোনো খাবার কিংবা মেডিসিন রয়েছে কিনা যার দ্বারা লিঙ্গের আকৃতি বড় করা যায় কিংবা মোটা করা যায়। দর্শক, এই প্রশ্নের উত্তর নিয়ে ইতিপূর্বে আমরা বহুবার আলোচনা করেছি, তারপরও আপনাদের সুবিধার্থে এই প্রশ্নটি নিয়ে আমরা আবারও খোলামেলা এবং সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। দর্শক, এই প্রশ্নের উত্তর দেওয়াটা কিছুটা জটিল, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। কোন কোন পুরুষের 17-18 বয়স পর্যন্ত তাদের লিঙ্গের আকৃতি বাড়তে দেখা যায়, এরপরে লিঙ্গের আকৃতি আর বাড়ে না, লিঙ্গের আকৃতি বৃদ্ধি পাওয়া বন্ধ হয়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে 19-20 বছর বয়স পর্যন্ত কিন্তু লিঙ্গের আকৃতি বৃদ্ধি পেতে পারে। আবার পৃথিবীর সকল অঞ্চলে পুরুষদের মধ্যেও কিন্তু এই লিঙ্গের আকৃতি বাড়ার বয়স সীমা একরকম নয়। একজন পুরুষের লিঙ্গের আকৃতি কতটুকু লম্বা হবে, কতটুকু মোটা হবে, এটা সম্পূর্ণ জিনগত ব্যাপার। কোনো ধরনের চেষ্টা কিংবা প্রচেষ্টার মাধ্যমে এটা তেমন কোনো পরিবর্তন করা সম্ভব নয়। তবে হ্যাঁ, আপনি যদি বয়ঃসন্ধিকালে অর্থাৎ 14-15 বছর বয়সে আপনি যদি নিয়মিত পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করেন, তাহলে হয়তো আপনার লিঙ্গের আকৃতি কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে সেটা নিশ্চিত নয়। আপনার লিঙ্গের আকৃতি যতটুকুই হোক না কেন, আপনি আপনার লিঙ্গের এই আকৃতি নিয়েই সন্তুষ্ট থাকুন। অধিকাংশ পুরুষই তাদের লিঙ্গের আকৃতি ছোট এরকম একটা ভুল ধারণা পোষণ করে। কিন্তু মনে রাখবেন, উত্তেজিত অবস্থায় আপনার লিঙ্গের আকৃতি যদি 3.5 ইঞ্চি কিংবা তার থেকে কিছুটা বড় হয় এবং আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে আপনার স্ত্রীর সাথে মিলন চালাতে পারেন, তাহলে এই আকৃতির একটা লিঙ্গ দিয়ে কিন্তু একজন মহিলাকে বা আপনার স্ত্রীকে আপনি সম্পূর্ণ সুখী করতে পারবেন। আপনি যদি পর্ন ভিডিওতে যে সকল ছেলেরা অভিনয় করে তাদের লিঙ্গের আকৃতি দেখে আপনার নিজের লিঙ্গের আকৃতিকে ছোট মনে করেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। কারণ আপনি নিজেও পর্নোগ্রাফিতে অভিনয় করা কোনো পুরুষ নয় এবং আপনার স্ত্রীও কিন্তু পর্নোগ্রাফির কোনো নায়িকা নয়। যাই হোক, আমরা যেটা বলছিলাম, সাধারণত 17-18 বছর বয়স পর্যন্ত একজন পুরুষের লিঙ্গের আকৃতি বাড়তে পারে, এরপরে লিঙ্গের আকৃতি বৃদ্ধি পাওয়া বন্ধ হয়ে যায়। তবে বয়স বাড়ার সাথে সাথে লিঙ্গের আকৃতি আর না বাড়লেও লিঙ্গ কিন্তু আগের তুলনায় ধীরে ধীরে কিছুটা মোটা হতে থাকে। আবার আপনারা অনেকেই লক্ষ্য করবেন, বিয়ে করার পরে স্ত্রীর সাথে যখন শারীরিকভাবে নিয়মিত মেলামেশা করা হয়, তখনও কিন্তু লিঙ্গের আকৃতি আগের তুলনায় কিছুটা মোটা হতে দেখা যায়। যাই হোক, আপনার লিঙ্গের আকৃতি যদি উত্তেজিত অবস্থায় 3.5 ইঞ্চি কিংবা তার কিছুটা বড় হয়, তাহলে এটা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না। আর লিঙ্গ বড় করার জন্য কোনো ধরনের ঔষধ, মেডিসিন কিংবা কোনো ধরনের তেল লিঙ্গে মালিশ করবেন না। তবে আপনি নিয়মিত পুষ্টিকর খাবার দাবার খেতে পারেন। নিয়মিত পুষ্টিকর খাবার দাবার খেলেই যে আপনার লিঙ্গের আকৃতি কিছুটা বড় হবে বা লম্বা হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বরং নিয়মিত পুষ্টিকর খাবার দাবার খাওয়ার ফলে আপনার শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে, আপনি শরীরে এনার্জি পাবেন এবং আপনার শরীরে বীর্যের উৎপাদন বেড়ে যাবে, যার ফলে আপনার স্ত্রীর সাথে আপনি অনেক বেশি সময় ধরে মিলন চালিয়ে যেতে পারবেন এবং আপনার শরীরে যৌনোত্তেজক হরমোনের উৎপাদন বৃদ্ধি পাবে, যার ফলে আপনার লিঙ্গের আকৃতি যেমনই হোক না কেন, এই পরিমাণ লিঙ্গ দিয়েই কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে বেশিক্ষণ মিলন চালিয়ে যেতে পারবেন এবং আপনার স্ত্রীকে আপনি সুখী করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।